Medina, Medina. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah hamidaw wa musalliyaw wa musallima amma ba'd fa'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Alif lam mim dhalikal kitabu la raiba fihi hudan lil muttaqin. Sadaqallahul aliyyul azim wa sadaqa rasulihin nabiyyil karim wa nahnu ala dhalika minash shahidin wash shakirin. দেশ বিদেশ থেকে যত মানুষ এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার নির্দিষ্ট কোনো আশা বা আকাঙ্ক্ষার জন্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদত করার জন্য দুনিয়া পাঠাইছেন। যেরকম কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনজাতিকে ইবাদতের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। ঠিক সেরকম ভাবে মানুষকে গুনার জন্য মস্তিষ্ক আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়ে দিয়েছেন। এর জন্য এর মধ্যে মানুষ গুনাহ করতে করতে বর্তমান মদ পান করে। মদ পান করাটা কি জায়েজ নাকি হারাম, এই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব। আঙ্গুরের তাজা রস দ্বারা প্রস্তুতকৃত মদ যদি নেশা সৃষ্টি করে এবং তাতে জাজ থাকে, তবে সেটা নাজাস সাথে খফিফা, অর্থাৎ মারাত্মক নাপাক এবং অকাত্ত হারাম। যদি কেউ এই হারামটাকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। ভিজা খেজুর কিশমিশ দ্বারা তৈরি করা হয় এমন মদ যদি মাদকতা সৃষ্টি করে এবং তাতে ঝাঁজ উঠে, তলা এমন প্রক্রিয়ার আঙ্গুর জ্বালিয়ে রস বের করা যার দুই তৃতীয়াংশের বেশি শুষ্ক হয়ে যাওয়ার পর তা মাদকতা সৃষ্টি করে এবং ঝাঁজ বিশিষ্ট হয়, এই তিন প্রকারের মদ নাজাসাত খফিফা এবং হারাম, এর অস্বীকার কেউ করতে পারবে না। তেমনইভাবে যে মদ ভিজা আঙ্গুর বা শুকনা খেজুর জ্বালিয়ে তৈরি করা হয় বা মধু জাতীয় ডুমুর গম জব দাওয়ার বা দানা জাতীয় বিশেষ ও অন্যান্য বস্তু দ্বারা তৈরি করা হয়, যেমন ভাত যা নেশার সৃষ্টি হয়, অথবা যে আঙ্গুরের জ্বালানো রস জাল দিয়ে দুই তৃতীয়াংশ শুকিয়ে ফেলা হয় এবং এক তৃতীয়াংশ বাকি থাকে, এ জাতীয় মাদকতা সৃষ্টিকারী শরাব ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী এর মতে নাজাসাত খফিফা ও হারাম, এবং এর এক ফোঁটা পান করাও হারাম। অর্থাৎ হারাম ও নাপাক হওয়ার দিক দিয়ে শরাবের ন্যায়, অর্থাৎ মদের মতো। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মতে পূর্বে উল্লেখিত চার প্রকার ছাড়া বাকি শরাব ও পূর্ববর্তী শরাবসমূহ যা সাধারণ চিত্ত বিনোদনের জন্য পান করা হয় তাও হারাম, তবে শক্তি অর্জনের উদ্দেশ্যে পান করা জায়েজ। প্রকাশ থাকে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর উক্তি গ্রহণযোগ্য নয়, বরং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী এর মতের উপরেই ফতোয়া দিয়েছেন। অর্থাৎ শরীরের শক্তি বাড়ানোর জন্য মদ পান করা যাবে, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি বলেছেন। এবং অন্যান্য ইমাম বলেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এদের ফতোয়া গ্রহণযোগ্য নয় এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী এর ফতোয়ার উপরে সকলে ভিত্তি করেছেন, অর্থাৎ মদ পান করা হারাম ও নাজায়েজ। যদি কোনো জিনিসের মধ্যে মাদকতা সৃষ্টি করে সেই জিনিসটা হারাম, যেমন জর্দা। জর্দা খেলে যদি মানুষের মস্তিষ্ক নষ্ট করে ফেলে, অর্থাৎ বেশি খাওয়ার দ্বারা সে মাতাল হয়ে যায় বা এর মধ্যে জাজ থাকে, তাহলে সেই জিনিসটাও হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।